হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি শ্রীভূমি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, যাব শ্রীভূমি। কারণ শ্রীভূমি যাওয়ার একটা মেন কারণ আছে। এবছর শ্রীভূমির প্যান্ডেল বিশেষ এক প্যান্ডেল হচ্ছে, সেটা আমরা গিয়েই দেখবো কতটা হয়েছে। মেন কারণ একটাই, দুর্গাপূজা এসে গেছে, পূজা প্যান্ডেল দেখতে হবে। শ্রীভূমি মানেই তো কিছু না কিছু চমক থাকবে। তো এবছর একটা চমক আছে, সেই চমকটাই এবার আমরা দেখতে যাচ্ছি এবং আপনাদের দেখাতে যাচ্ছি। তো পূজার প্রস্তুতি শ্রীভূমিতে কতটা সেটা আমরা দেখব, তার জন্যই আমরা যাচ্ছি আর আপনাদেরকেও দেখাবো। তো সাথে থাকুন। পুজো এলো এলো পুজো, শ্রীভূমির পুজোরে গানে। আমরা এখন ট্রেনে করে বিধাননগর যাচ্ছি। বিধাননগর থেকে হেঁটে আমরা যাব শ্রীভূমি। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। বাজারে ঢাক বাজা কাশর, হবে মার পুজো এখানে। তো আমরা বিধাননগরে ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেন রাস্তার পাশ দিয়ে শ্রীভূমির দিকে। আমরা যেহেতু বাসে আসিনি, বাসে আসলে ডিরেক্ট শ্রীভূমির সামনেই নামা যেত। উল্টোডাঙ্গা থেকে লেক টাউনের দিকে মেন রাস্তার পাশ বরাবর এই ব্রিজ ধরে হেঁটে যেতে হবে। ব্রিজের শেষেই দক্ষিণদারি বাস স্টপ, তার সামনে দিয়ে বাম দিক বরাবর সোজা রাস্তা ধরে হাঁটতে হবে। এইভাবে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাবেন শ্রীভূমি বাস স্ট্যান্ডে। আর বাম দিকে দেখতে পাবেন সুন্দর সাজানো একটি পার্ক, যার মধ্যে আছে সুবিশাল নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু। তো আমরা এখন চলে এসেছি শ্রীভূমি বাস স্টপ। এখান থেকে এই পিছনেই আছে এই সাবওয়ে রাস্তা ক্রস করার জন্য। আমরা বাম দিকেই আছি, তো আমরা বাম দিকের রাস্তাটা ধরে এবার যাব শ্রীভূমি প্যান্ডেলের দিকে। শ্রীভূমি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, যার একদিকে দণ্ডায়মান নেতাজি সুভাষচন্দ্র বোস ও অপরদিকে রথের উপর বিরাজমান স্বামী বিবেকানন্দ, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গিয়ে বাম দিকে ঘুরে গেলেই দেখা যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর তার পাশেই সুবিশাল দুর্গাপূজা প্যান্ডেল। আমরা সকলেই জানি প্রতি বছর নানান রকমভাবে নানান থিমে দুর্গাপূজাকে আমাদের সামনে তুলে ধরে শ্রীভূমি। অবশেষে আমরা চলে এলাম বহু প্রতীক্ষিত শ্রীভূমি দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। ও সরি, পূজা প্যান্ডেল নয়, কলকাতার বুর্জ খলিফার সামনে। হ্যাঁ বন্ধুরা, শ্রীভূমির এবার চমক দুবাইয়ের বুর্জ খলিফা, বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং, যার উচ্চতা 2722 ফিট। মধ্যবিত্ত বাঙালি দুবাই গিয়ে বুর্জ খলিফা না দেখতে পেলেও এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দুর্গাপূজা প্যান্ডেলের মাধ্যমে বুর্জ খলিফার কলকাতা ভার্সন দেখতে পাবে। আর যেহেতু পূজার বেশি দেরি নেই, তাই প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে এসেছে। স্ট্রাকচার অনেক উঁচু পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আমরা বিল্ডিংয়ের গায়ের স্ট্রাকচারে যেটা দেখছি, এর গায়ে স্টিকার লাগানো আছে। এটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে, তখন স্টিকারগুলো তুলে দিলে পুরো অরিজিনাল বুর্জ খলিফার মতো কাঁচের স্ট্রাকচার দেখা যাবে। এবং এর উপর যখন আলো বা আকাশ প্রতিফলিত হবে, তখন ঠিক কেমন হবে সেটা দেখার অপেক্ষাতেই আছি। এই পূজা প্যান্ডেল বা কলকাতার বুর্জ খলিফার নির্মাণকারী কারিগররা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এত উপরে উঠে অবিরাম কাজ করে চলেছে। বাঙালিকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ও সকল প্যান্ডেল নির্মাণকারী কারিগরদের অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের অপেক্ষা মায়ের আগমনের এবং কমপ্লিট বুর্জ খলিফা অব কলকাতা ভার্সন দেখার। আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভ্রমণ ও পূজার বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। আর হ্যাঁ, সাথে বন্ধুদেরকে শেয়ার করতে এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ট্রাভেল ভিডিওতে খুব শীঘ্রই। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, বেঙ্গল ক্রিয়েটার্স 96 আমাদের ইনস্টাগ্রাম সোশ্যাল হ্যান্ডেল, লিংক ডিসক্রিপশানে দেওয়া রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।